আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নামটা প্লিজ? আমার নাম মোহাম্মদ ওয়াশিকা জাহান। আপনি কি নতুন বই লিখতেছেন নাকি? জি নতুন বই। এটা আপনার কততম বই? আমার প্রথম বই। হ্যাঁ। আচ্ছা, এটা কিসের উপরে লিখেছেন? এটা আসলে একটা অনুবাদক বই বা অনুবাদ করা বই, বিখ্যাত রাইটার চার্লস ডিকেন্সের একটা অনুবাদ, যিনি কিনা ভিক্টোরিয়ান যুগের খুব ভালো একটা উপন্যাসিক ছিলেন, বিখ্যাত একজন উপন্যাসিক ছিলেন। সাহসী ব্যাপার, অনুবাদ সবার পক্ষে সম্ভব না, যেহেতু এটা ইংলিশ থেকে আপনি মনে হয় বাংলায়। জি জি, অনুবাদ করেছেন। হ্যাঁ, কারণ আমি ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট হিসেবে এটা আমার মনে হয়েছে যে এটা আমার করা দরকার, কারণ আমরা বাঙালি মানুষ, বাংলাকে আমরা অনেক ভালোবাসি আর বাংলা ভাষাতে পড়তেও বেশি প্রেফার করি, যার জন্য বাংলা ভাষাতে এই রূপান্তরটা করা। আচ্ছা, আপনি পড়ালেখা কোথায় করেছেন? আমি আশা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় নাই, আমার থিসিস চলতেছে আর কি, এই অবস্থা। আচ্ছা, আপনার মানে লেখাটা আসলে কিসের উপরে? এটা আসলে এটা একটা উপন্যাস, সেটা হলো থ্রিলার টাইপের উপন্যাস, যেখানে কিনা আমাদের মানে কিশোর কিশোরীদের একটা ইচ্ছা থাকে যে শেষ পর্যন্ত আমরা একটা কিছু জানবো বা আমরা একটা মেসেজ দরকার আমাদের একটা, সেই হিসেবে এই বইটা খুবই উপকারী। এবং সব কিশোরদের যে একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে, একটা মানুষের বড় হওয়ার একটা জায়গা থাকে, একটা দরকার হয় যে আমি বড় হব, যেরকম আমার ছিল যে আমি একটা ভালো জায়গাতে যাব, সেরকম এই উপন্যাসে একটা চরিত্র আছে যার নাম পিপ। সেও ছোটবেলা থেকেই বড় হতে চায় এবং একটা টাইমে বড় হতে গিয়ে অনেকগুলো বাধা পেরোতে হয়, সেই বিষয়গুলো নিয়ে এই বইটাতে তুলে ধরা। যতদূর জানি এই বইমেলায় আপনার অনুবাদ গ্রন্থ সবথেকে বেশি বিক্রি হচ্ছে। জি জি। আপনার বইটা কেমন চলছে? আমার বই আজকে প্রথম দিনে প্রকাশ পেল এবং মানে প্রকাশ পাওয়ার এক ঘন্টার মধ্যেই 5 কপি চলে গেছে, এবং আমার কাস্টমার যেগুলো আমি পেয়েছি খুবই স্মার্ট কাস্টমারগুলো পেয়েছি, যারা কিনা খুব আগ্রহের সাথে এসে বলছে গ্রেট এক্সপেকটেশন চার্লস ডিকেন্সের, তো আমার খুব ভালো লাগছে আর কি। অবশ্যই না, আমি আশাবাদী, অনেক আশাবাদী। লেখালেখি নিয়ে কতদূর এগোচ্ছেন? আমার লেখালেখি নিয়ে আসলে ইন্সপাইরেশনটা হয়েছে, আমি যখন পড়ালেখা করেছি তখন আমার মনে হয়েছে যে আমরা স্টুডেন্ট হিসেবে আমরা যখন ইংলিশে বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে এসে ইংলিশ যখন পড়ি তখন মনে হয় যে আমাদের কাছে যদি একটা বাংলা সহায়ক বই থাকতো তখন বোধহয় আমরা উপন্যাসটা ভালোভাবে জানতে পারতাম, এটার ভিতরে ভালোভাবে যেতে পারতাম, এটা ভালো করে বুঝতে পারতাম। কিন্তু যখন কিনা আমরা দেখি এই বইটার অনুবাদ আমরা পাই না, খুব কষ্ট হয়ে যায়, রেয়ার হয়ে যায়, আমরা খুঁজে পাই না, তখন খারাপ লাগে যে স্যার ম্যামরা কী বলছি আমরা বুঝছি না, বা আমরা ভালো করে বুঝতে যাচ্ছি স্যার ম্যামরা আরও ভালো করে দিতে পারতো। তো বাংলাটা থাকলে হয় কি আমাদের জন্য খুব সহায়ক হয়, আমি যেহেতু এখনও একজন ছাত্রী সেহেতু আমার বুঝার জন্য বা অন্য স্টুডেন্টের কথা মাথায় রেখেই আমার এই বইটা করা। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ছোট বোন বলা যায়, তারই লেখা নতুন একটা অনুবাদ গ্রন্থ। আপনারা সবাই এই বইটি কিনবেন এবং অনেক অনেক ভালো একটা বই, এটা পড়লে আপনারা অনেক ভালো কিছু জানতে পারবেন যেটা আপনাদের ব্যক্তি জীবনে অনেক উপকারে আসবে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ।